আজকে খুব সুন্দর বিষয় নিয়ে কথা হবে, আপনার মধ্যে এই গুণটা যদি থাকে অবশ্যই শুনবে। একটুখানি দুঃখের কথা শুনলেই আপনার চোখে জল চলে আসে, ছলছল করে চোখ। অনেকে আছেন জানেন তো, সিনেমা নাটক এসব দেখতে দেখতে চোখে জল ফেলছেন, এত আবেগপ্রবণ। যদি আপনি এমন হন, আমি বলবো আজকে শুনবেন আলোচনাটা। দুটো মিষ্টি কথাতেই আপনি গলে যান, তাকে কত আপন ভাবেন, আর এই মানুষগুলো আপনাকে ব্যবহার করে নেয়। তাদের কাজ যতক্ষণ না মিটছে ততক্ষণ আপনার সঙ্গে ভালো কথা ভালো ব্যবহার করে, আর তারপর তারা তাদের আপন জায়গায় ফেরত চলে যায়। চা খায়, খাওয়ার পর ভাতটাকে ডাস্টবিনে ফেলে দেয়, আর সেই ভাতটার প্রয়োজন থাকে না। আপনার জীবন যদি এমন হয়, বলবো কথাগুলো শুনবেন। আজকে যুগ পাল্টেছে। আজকে যে বলছেন যে নিজের মনকে শক্ত করব কিভাবে, আপনি বুঝছেন? ওরে অবোধ মন বলি আমার কথা শোন, গানের লাইন, কিন্তু অবোধ মন শোনে না, সে আবারও একই ভুল করে। আজকে দেখুন, আজকে যুগ পাল্টেছে, স্বার্থ আর অর্থ এই জগতের মূল হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে এই যে আপনাকে, আপনি আবার আপনার আবেগ প্রবণতার জন্য, সহজে সকলকে বিশ্বাস করার জন্য, এই যে চোখ থেকে আপনার জল বেরিয়ে আসছে একটুতে, আপনার কোমল হৃদয়, এর দাম কিন্তু কেউ আজকে দেবে না। তাহলে আজকে কেমন হতে হবে? এই হৃদয় নরম হওয়া, এই হৃদয় কোমল হওয়া, এ সবার নয়। আপনি অনেক ভালো মানুষ, ঈশ্বরের আশীর্বাদ আছে আপনার মধ্যে, যার ফলে আপনার হৃদয় ওই রকম নরম। কিন্তু এই হৃদয় নরম হৃদয় যদি বাইরে রাখেন না, আজকে সবাই শুধু শুল দিয়ে বিদ্ধ করবে, খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে যন্ত্রণা দেবে। তাহলে কি করতে হবে? বাইরের ওই একটা খোলস, কচ্ছপের খোলসের মতো একটা খোলস তৈরি করতে হবে। আমি আগেও বলেছি, নারকেলের মতো হয়ে যান সবাই। নারকেলের ভিতরে শ্বাস থাকে, জল থাকে, ভেতরে অনেকটা জল, বাইরে শক্ত খোলক, চুড়ে মারলে মাথা পেটে যাবে, ওই রকম হন। ন্যাড়া একবার বেলতলায় যায়। জীবনে আপনাকে কেউ ব্যবহার করেছে, জীবনে আপনাকে ঠকিয়েছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, এগুলো হতে পারে আপনার জীবনে। আপনি তার জন্য মিথ্যে চোখের জল ফেলছেন, এটাও হতে পারে। কিন্তু বলবো যে জীবনে এই ঘটনাগুলো থেকে, এই যে বলছেন কিভাবে মনকে শক্ত করব, ভুল থেকে জীবনে শিক্ষা নিতে হয়। এই ভুল থেকে শিক্ষা নিয়েই আমি আগামী দিনগুলো চলব। নিজেকে নিজে প্রবোধ দিন, অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করুন, আর নয় অন্যায়। এবার আমি উঠে দাঁড়াব, মুখের উপর না বলতে শিখব। কিছু মানুষ আছে বারবার আপনাকে ব্যবহার করবে, একই ব্যাপার, আপনাকে ব্যবহার করবে, ব্যবহারের পর ছুড়ে ফেলে দেবে। তাদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিটা অর্জন করুন। দুটো ভালো কথায় গলে যাওয়া নয়, কখনো কখনো না বলা, পারবো না, হবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এইভাবে গলা তুলে আত্মমর্যাদার আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলাটা অভ্যেস করুন, এইভাবেই শক্ত হবে। অনেকে বলবে, দেখেছো ঘ্যাম বেড়েছে কত, অহংকার করছে কত, বলুক। আপনাকে কুমড়ো গাছের মতো বেড়ে উঠলে হবে না, বট গাছের মতো মাথা তুলুন। হ্যাঁ, অবশ্যই সেবা সহযোগিতা আমি করব, আমার সাধ্য অনুসারে অন্যের পাশে দাঁড়াবো, এটা ধর্ম। তার সঙ্গে সঙ্গে এই মেরুদণ্ডটা একটু শক্ত করুন। এইভাবেই মনকে শক্ত করা যাবে। নিজে মনকে বোঝান, মন যখনই আবেগ বিহ্বল হচ্ছে মনকে বোঝান। আর ওই নেগেটিভ ঘটনাগুলো জীবনে, তাদের করা নেগেটিভ ঘটনাগুলো মনের মধ্যে একবার ভাবুন, আগুন জ্বলবে। সেই সময় দুঃখের চোখের জল ফেলা না, অন্তরে আগুন জ্বালিয়ে নিন, মশাল জ্বালিয়ে নিন, সেই মশাল নিয়ে আপনি সামনের দিকে যাবেন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, মনের জোরটাকে বাড়ান, বাড়বেন আপনি। ভালো থাকুন সকলে।